আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার সরনা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি অনেক দিন আগের, মহরমের সময়। তো মহরমের কারণে আর কি মারিয়ামের বাবার অফিস অফ, তো স্টাফরা আসবে না, এর জন্য মারিয়ামের বাবা অফিস বন্ধ রেখেছে। তো এর জন্য আজকে আমাদের বাসায় উনি অনেক তাড়াতাড়ি চলে আসছে, এটা ছিল বৃহস্পতিবার, এর জন্য উনি বিকালবেলা চলে আসছে। আসার পরে আমি তাড়াহুড়া করে ওনার জন্য নাস্তা রেডি করছি, সে লাঞ্চ করেই চলে আসছে। আসলে তো উনি মিষ্টি নিয়ে আসছে, সাথে করে হচ্ছে কি শরবত নিয়ে আসছে। বাদামের শরবতটা আমার বেশ পছন্দের, আর মারিয়ামের জন্য হচ্ছে বালুশাহি মিষ্টি নিয়ে আসছে। মারিয়াম এখন তেমন একটা বালুশাহি এখন খেতে চায় না আর কি, ওর মনে হয় এখন আর তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে নাগেট ভেজে নিচ্ছি, সাথে হচ্ছে চিকেন বল ভেজে নিচ্ছি মারিয়ামের বাবার জন্য। ওনাকে বললাম যে কি খাবেন, তো উনি বলতেছে না কিছু খাবো না, আমার পেট ভরা। তো বিকালবেলা এসেছে, নাস্তা একটু একটু তো দেওয়াই লাগে। আর এইটা মনে হয় আমার বিয়ের পর সেকেন্ড টাইম মারিয়ামের বাবা আমাদের বাসায় বিকালবেলা এসেছে। তো আমরা এগুলো মনে করছিলাম আর কি, যে অনেক দিন পর উনি বিকালে আসছে। তো উনি বলতেছে আজকে হাঁটতে বের হবে, আমাকে নিয়ে যাবে আর কি, আমরা ঘুরবো আজকে। তো এরকমই প্ল্যানিং, তো নাস্তাটা করে তারপরে মাগরিবের নামাজ পড়ে ইনশাল্লাহ বের হব, হাঁটতে বের হব। তো এইখানে হচ্ছে গিয়ে ওই যে KFC খেয়েছিলাম, সস দিয়েছিল, তো ওই সসগুলো নিয়ে আসছিলাম। তো মারিমার বাবাকে সস দিলাম, মা চা বানিয়েছে, চাও মারিমার বাবার জন্য নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা নাস্তা টাস্তা করে নামাজ পড়ে বের হয়েছি আজকে হাঁটতে। মারিয়ামের বাবা বলছে আজকে মারিয়ামকেও সাথে করে নিয়ে নাও, ও অনেক এনজয় করবে। তো জানি না কোথায় যাবো, বারবার জিজ্ঞাসা করছিল মারিয়ামের বাবা যে কোথায় যাবা কোথায় যাবা। আমি বললাম চলেন, যেখানেই চোখ যায় সেখানেই যাবো, হাঁটা হচ্ছে মেইন রিজন। আজকে অবশ্য আমি হাঁটতে বের হইনি, যেহেতু মারিয়ামের বাবা বিকালবেলা এসেছে, ইদানিং আমার হাঁটতে যাওয়া খুব কম হচ্ছে আর কি। তো জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কি না, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চাইলে কিন্তু আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনি যদি ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নাস্তা করে বের হয়েছি, মারিমের বাবা বার্গার খাবো কিনা আস্ক করছিল, তো আমি বললাম না কিচ্ছু খাবো না, বুকের ব্যথা উঠে গেলে আরেক বিপদে পড়বো। তো এর জন্য মারিমের বাবার জোড়াজোড়ি করেনি, যেহেতু খেয়ে বের হয়েছি, পেট অলরেডি ভরা। তো তারপরে এসেছি হচ্ছে গিয়ে বাটায় একটু জুতা টুতা দেখতে। মারিমের বাবা বলছিল তার যে স্লিপারগুলো নিয়েছে ইয়ের থেকে, অ্যাপেক্স থেকে, তো সেটা ভালো পড়ে নাই, ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, কী আর করার। তারপরে চলে আসছি লারিবে, বাটা লারিবে এগুলো ঘুরছিলাম। এই আমাদের মোহাম্মদপুরের রিং রোড, যেটা রিং রোড ধরে যত শপ ছিল সবগুলোতেই ঘুরছিলাম আর কি। তো রাত অনেক হয়ে গিয়েছে আমাদের এই ঘুরতে ঘুরতে, মারিয়ামকে নিয়ে ঘুরছি, খুব এনজয় করছিলাম, মারিয়ামও বেশ এনজয় করেছে। তো এখন লারিবের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি দেখতে টি শার্ট। মারিয়ামের বাবা বলছে তোমার কিছু লাগলে নিয়ে নাও। তো আমি এখন আর কিনতে চাচ্ছি না কোনো কিছু, কারণ যেহেতু ইন্ডিয়ায় যাব এরকম প্ল্যান আছে, এর জন্য সব ইন্ডিয়া থেকে শপিং করবো আর কি, এইরকমই চিন্তা ভাবনা আপাতত। এর জন্য কারো জন্যই কোনো কিছু কিনবো না, এটাই ডিসাইড করে নিয়ে আছি। মারিমের বাবা জাস্ট চাচ্ছিলো টুকটাক কেনার জন্য, বাট আমি একেবারেই নিষেধ করে দিয়েছি। আমার না কেন জানি কোথাও গেলে, মানে আরেক জায়গার প্ল্যান হয়ে গেলে না, এর আগে আর কোথাও না মন বসে না, মানে ইচ্ছা করে না আর কি শপিং করতে। তো লারিব থেকে এখন বের হয়ে গিয়েছি, এখন মারিমের বাবা বলতেছে কোথায় যাবা। তো পাশেই না ফার্নিচারের দোকান লক্ষ্য করে বলতেছে চলো ফার্নিচারের দোকানে যাই, একটু ঘুরে আসি, দেখি কী অবস্থা, ফার্নিচার কেমন কী আসে বিষয়। তো আমি বললাম আচ্ছা চলেন। উনি আবার মোহাম্মদপুরে না ফার্নিচারের দোকান টোকান মানে ঘুরে দেখে নাই, তো ওনার অনেক শখ জাগলো যে এটা দেখি। তো এই যে চলে আসছি ফার্নিচারের দোকানে, দেখতেই পাচ্ছেন। তো মারিয়াম তো বেশ খুশি, এত এত ফার্নিচার দেখে, সে এইটা ধরে তো ওইটা ধরে, ওর পিছনে পিছনে আমি দৌড়াচ্ছি আর কি। কোলে তো উঠবেই না, সে মানে কথাও শুনছে না, দাঁড়াবেও না, এইটা ওইটা ধরছে, এটা ওইটা দেখছে আর কি, সে তার কাজে ব্যস্ত তার মতো করে আর কি। আগের ফার্নিচারের দোকানের নাম ছিল মা ফার্নিচার, আর এখন চলে আসছি হচ্ছে ব্রাদার্স ফার্নিচারে। তো মারিমের বাবা বলল যে এটা দেখি, এটা ঘুরে যাই, এটা যেহেতু ব্র্যান্ডের তো ভালোই হবে হয়তো বা কালেকশন। তো উনি বেসিক্যালি দেখছিল খাট, সোফা,
আর হচ্ছে গিয়ে আলমারি আর কি, এই টাইপের জিনিসই দেখছিল বেসিক্যালি। তো এখানে এসে ব্রাদার্সে আমার একটা সোফা বেশ পছন্দ হয়েছে, বেডগুলো দেখতে পাচ্ছেন সুন্দর। ওদের দুইটা ফ্লোর, তো দুইটা ফ্লোরই আর কি আমরা ঘুরে দেখেছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে একটা সোফা, ওইটা অবশ্য আমি ভিডিও করি নাই। তো খাটগুলো দেখতে বেশ সুন্দর। তো মারিমের বাবা মানে অনেক গর্জিয়াস খাট পছন্দ করে, আমি তো হচ্ছে গিয়ে বলি যে না, গর্জিয়াস খাট আমার একদমই পছন্দ না, মুছতে অনেক কষ্ট হয়। আমার বাসার যে বেড সেটাও অনেক গর্জিয়াস, যার কারণে মানে অনেক কারুকার্য থাকার কারণে না ধুলোবালি এত ভিতরে চলে যায়, যেটা আর কি হাত দিয়েও পরিষ্কার করা যায় না, ডাস্টার বা ব্রাশ দিয়েও না অতটা ভালোভাবে ক্লিন করা যায় না। আর মারিয়ামের বাবার যে বেডটা মানে আমার শ্বশুরবাড়িতে আমাদের যে বেডটা সেটা আবার হচ্ছে কি এইরকম ব্ল্যাক কালারের, তো ফার্নিচার তো ওইটার মানে কালো হওয়ার কারণে হয়েছে কি মানে এই আমি পরিষ্কার করছি, বাতাসে করে ধুলা এসে আবার যেই সেই হয়ে যাচ্ছে, এরকম অবস্থা ধুলা পড়ে। তো এর জন্য আমার কাছে ওই কালো কালারের ফার্নিচারও না এখন আর কেন জানি পছন্দ না, মানে ওইটাকে না তেঁতুলবিচি কালার বলে যেটা আর কি, একটু ডার্ক কালার, ডার্ক ব্রাউন টাইপের, তো ওইটাও আমার পছন্দ না। মারিমের বাবা বলতেছে একটু আর্টিস্টিক টাইপের ফার্নিচার দেখবো কিনবো, বাট তোমার কেমন পছন্দ? আমি বললাম না আমার একদম সিম্পল ফার্নিচারই পছন্দ, যেটা হচ্ছে গিয়ে আক্তারে আমি দেখেছি সিম্পল ফার্নিচার, আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে। তবে ওদের হচ্ছে কি মানে কোয়ালিটি অনেক ভালো। আর এই যে বেডটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট সেম বেডই আমার শ্বশুরবাড়িতে আমার বেড আর কি। তো মারিমের বাবাকে আমি দেখে না ওভার এক্সাইটমেন্টের ঠেলে বলে ফেলছি যে দেখেন আপনার বেড, সাইমন আপনার বেড। তো সাইমন পিছন থেকে বলতেছে যে মানে মারিমের বাবা বলতেছিল যে হ্যাঁ আমার বেডই তো। আর তারও পিছন থেকে ম্যানেজার এসে বলতেছে ম্যাডাম আমাদের ফার্নিচারের ডিজাইন কখনো চেঞ্জ হয় না, আমরা নিজেরা ডিজাইন করি তো এটা কোনো চেঞ্জ হয় না, সেম ডিজাইনই থাকে, দামের আর কি 19-20 হয়। তারপর মারিমের বাবা বলছিল যে আমার পরিচিত ওনার আর কি কেমন মামা যেন হয় মারিমের বাবার, তো উনি আক্তার ফার্নিচারের ম্যানেজার, মানে অনেক মানে মেইন ব্রাঞ্চের ম্যানেজার আর কি, মেইন ম্যানেজার আমি জানি না, আমি গোলায় ফেলছি, যাই হোক। তো এই কারণে ওনারা অনেক ডিসকাউন্টে কিনতে পেরেছিল, আম্মু কিনেছিল আর কি পছন্দ করে, বেডটা আসলে অনেক সুন্দর। তো তারপরে আমরা রিক্সা নিয়ে বাসা চলে আসছি, মা এইদিকে আমাদের ডিনার রেডি করে রেখে দিয়েছে টেবিলে দিয়ে, মা আর আব্বু খেয়ে নিয়েছে, তারা এখন শুয়ে পড়েছে, এখন আমরা জাস্ট ডিনারটা সেরে নিব। এইখানে মা হচ্ছে গিয়ে কাচকি মাছ বা গুড়া মাছ বা হচ্ছে বইচা মাছ যে যাই বলেন ওটা রান্না করেছে, পাটের শাক আর হচ্ছে গিয়ে মাছ ভেজেছে, এটা কী মাছ যেন আমার এখন এক্স্যাক্ট মনে পড়ছে না। তো যাই হোক মারিমের বাবাও খেয়ে নিচ্ছে, ডিনারটা সেরে নিচ্ছে, আমিও করে নিচ্ছি, তাকে আমি পানি ঢেলে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।